ওখানে হচ্ছে 13 বছরের নিচে। ওকে কিছু বলবেন আর? দাদা একটা প্রশ্ন দাদা ছিল দাদা, জি, 37 ধারা 37 আর 38 এদের একটু ক্লিয়ার করে দেন দাদা, এগুলো একটু বুঝতে কষ্ট হইতেছে।37 এবং 38 না? জি দাদা, দেখে জাহাঙ্গীর আলম ভাই একটু ক্লিয়ার করে দেন তো। হচ্ছে জি দাদা, আমার কথা শুনতে পাচ্ছে সবাই? হ্যাঁ শুনে যাচ্ছে। জি দাদা, জি, 37 হচ্ছে আপনার হচ্ছে পারস্পরিক সহযোগিতা নিয়ে যদি কোনো একটা কার্য সম্পাদন করা হয়, যে পারস্পরিক সহযোগিতা নিয়ে একে অপরের যে একটা কোনো অপরাধ সংগঠন করবে আরেকজনকে, এই অপরাধের সহযোগিতা করাটা হচ্ছে 37-এর একটা মূল থিম। আর 38-এর যে যা ধারাটা হচ্ছে, এটা হচ্ছে আপনার যে একান্তিক একটা স্বতন্ত্র অপরাধ সৃষ্টি হবে, যে আমি চুরি করতে গিয়ে দর্শন করলাম, সেক্ষেত্রে আমার জন্য দর্শনের শাস্তি হবে, চুরির তো শাস্তি হবে প্লাস দর্শনের শাস্তি হবে। দাদা আমি যতটুকু বুঝছি আর কি, হয়তো আমার নিজের বোঝানো ঠিক আছে কিন্তু বুঝাইতে পারেনি, তারপরে কোন রকম বলছে না। তারপরে 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 অন্য কেউ বলবেন? দাদা এক্সাম নেবেন কবে আবার? এক্সাম এক্সাম হবে, দাঁড়ান ঘোষণা দিচ্ছি। দাদা 37-এর যে বিষয়টা, সেটা হচ্ছে কোন একটা কাজ যখন মানে পরস্পর মানে কয়েকজন মিলে করে এবং কাজটা অনুষ্ঠিত হয়, তখন ইচ্ছাকৃত ভাবে হোক বা অনিচ্ছাকৃত ভাবে যদি জড়িত থাকে সেই কাজে, তাহলে ওই অপরাধে যে সহযোগিতা করবে এবং যারা করবে সবাই অপরাধী হবে আর কি, এই বিষয়টা বোঝাইছে আমার ধারণা আর কি। অনিচ্ছাকৃত ভাবে কিভাবে হবে? আমি তো অনিচ্ছাকৃত ভাবে সরল বিশ্বাসে যদি কোনো কাজ করি সেটা তার অপরাধ হচ্ছে না? না, ইচ্ছাকৃত বা মানে ইচ্ছাপূর্বক যে এইটা আর কি, অনিচ্ছা থাকবে না, ইচ্ছাটা থাকবেই যায়। তাহলে 38 কি? এই তো দাদা আমার আসছে 38। ৩৮টা কিন্তু আমারও কনফিউশন, আপনি একটু বলেন বাবা। আমাদের মা খুঁজতে হবে, মা মাটাকে, মা হচ্ছে কমন ইন্টেনশন ধারা 34, মা হচ্ছে কমন ইন্টেনশন ধারা 34। কমন ইন্টেনশন মানে কি? একই উদ্দেশ্য, উদ্দেশ্য একটাই, উদ্দেশ্য একটাই, ওই মেয়েটাকে পটাবো। কয়জনে মিলে? চারজনে মিলে। আচ্ছা যাক, আমরা ইয়ার কি না করি, আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা একটা ব্যক্তি মারবো, কয়জনে মিলে? চারজনে মিলে। তার মানে চারজনের ইন্টেনশন কি? একটাই, চারজনের ইন্টেনশন একটা, এই কারণে এটাকে বলছে কমন ইন্টেনশন। ক্লিয়ার? যেমন কোন রাজনৈতিক দল, তাদের একটা কমন ইন্টেনশন থাকে যে নির্বাচনে জিততেই হবে, সেটা যেভাবেই হোক, ঠিক না? তো এই যে কমন ইন্টেনশন কে, একটা মানুষকে মারবে, চারজনে মারবে। তো একজনে মনে করেন যে আজকে তাকে গরম পানি খাওয়াইলো জোর করে, পরের দিন মনে করেন যে একজনে মনে করেন যে আড্ডি করতে বাইনা দিল, তাদের 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 মাথা কিন্তু আছে যে আলটিমেটলি তাকে মারবে, আলটিমেটলি তাকে মারবে। পরের দিন আরেকজনে কি করলো, তারা মনে করেন যে মোটামুটি ছুরি টুরি দিয়ে আঘাত করলো হাত পায়ে, পরের দিন মনে করেন যে আরেকজনে হালকা একটু টাচ করছে গেছে টু বুরুত মইরা। মানে মানে চারজনের চারজনের অ্যাক্টিভিটিস এর ফলেই কিন্তু মারা গেছে, এবং চারজনেরই প্রি প্ল্যান ছিল তাকে মারবে, চারজনেরই কমন ইন্টেনশন ছিল মারবে।
তেমনি কমন ইন্টেনশনকে মাথায় রেখে যখন পরস্পর পরস্পরকে হেল্প করবে না, পরস্পর মানে মানে একে মানে প্রত্যেকটা ব্যক্তি তাদের কাজ সম্পাদন করবে বা প্রত্যেকটা ব্যক্তি ওই অপরাধ সংগঠনের জন্য সহায়ক ভূমিকা পালন করবে, লক্ষ্য পূরণের জন্য মানে অপরাধ সংগঠনের যে লক্ষ্য কমন ইন্টেনশন ওটা সহায়ক ভূমিকা পালন করবে, এবং আলটিমেটলি যখন অপরাধটা সংঘটিত হয়ে যাবে তার জনের বা যারা যারা প্ল্যান করেছে তাদের অংশগ্রহণে, তখন হচ্ছে প্রত্যেকে সমানভাবে দায়ী হয়ে যাবে। কারণ কি, কমন ইন্টেনশন মানে এই যে একই উদ্দেশ্য কাদের ছিল, যাদের ছিল তারা যখন পার্টিসিপেট করবে বা পার্টিসিপেট না করো যখন তার নলেজ থাকবে তখন তারা দায়ী হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তো তারা 37 ফাউন্ডেশন আমাদের ধারা 34, প্রত্যেকটা ধারার ফাউন্ডেশন হচ্ছে ধারা 34। আমরা যে 34 থেকে 38 চিন্তা করি, এবার আমরা চলে আসি স্যার ধারা 38। তো এখানেও কমন ইন্টেনশন যে একটা লোকের বাসা চুরি চুরি করবে, চারজন ব্যক্তি মিলে একটা লোকের বাসা চুরি করবে, তো চারজন বন্ধু চার বন্ধু প্ল্যান করছে একটা বাসা চুরি করবে, তাদের উদ্দেশ্য কিন্তু একটা, চুরি করবে। চুরি করতে গেল, যাওয়ার পরে আচ্ছা চুরিতে তো আমরা মাত্র দেখলাম, চুরিতে কি কোনো ভয় টয় দেখানো হয়, কোনো খুন খারাপি করা হয় না? তো চুরি করতে গিয়ে একজন কি করলো, আচ্ছা সহজে বুঝে এটা ভালো বুঝবেন, সে বাড়িতে সুন্দরী একটা মেয়ে আছে, তো সে সুন্দরী মেয়েকে একটা মানে ওই চারজনের মধ্যে একজন কি করে ফেললো, ধর্ষণ করে ফেললো। তাহলে গেছে কেন চারজন ব্যক্তি, চারজনের সেম ইন্টেনশন একই উদ্দেশ্য ছিল যে চুরি করবে, ওকে চুরি চুরি করলো, পাশাপাশি আরেকজন কি করলো আরেকটা অপরাধ সৃষ্টি করে ফেললো। এই যে আরেকটা অপরাধ সৃষ্টি করছে কেন কিভাবে, কমন ইন্টেনশন বাস্তবায়ন করতে গিয়ে, খেয়াল করেন কমন ইন্টেনশন কে চুরি করা, চুরি বাস্তবায়ন করতে গিয়ে, কমন ইন্টেনশন বাস্তবায়ন করতে গিয়ে, কমন ইন্টেনশন বাস্তবায়ন করতে গিয়ে যদি কোনো ব্যক্তি ডিস্টিংক্ট অফেন্স বা আলাদা অপরাধ সৃষ্টি করে, এই যে ধর্ষণ আলাদা একটা অপরাধ সৃষ্টি করলো, এই ব্যক্তি ধর্ষণের জন্য দায়ী হবে প্লাস চুরির জন্য দায়ী হবে, বাকি তিনজন শুধু চুরির জন্য দায়ী হবে। বুঝাইতে পারছি? দাদা সুন্দর বুঝাইছেন। আচ্ছা আমরা দর্শন টর্শন এগুলো তো ভালো বুঝবেন। হ্যাঁ তারপরে দাদা ওই 34 আর 149 এটা একটু ক্লিয়ার করবেন। আচ্ছা এখানে হচ্ছে 34 হচ্ছে কমন ইন্টেনশন, আর ওখানেও কিন্তু কমন অবজেক্ট মানে ওখানেও কিন্তু সাধারণ উদ্দেশ্য মানে সেম মানে বিষয়টা সেম, বাট এখানে সদস্যগত একটা পার্থক্য আছে। একটা হচ্ছে যে 34 হচ্ছে কমপক্ষে দুইজন মেম্বার থাকবে, আর ওখানে হচ্ছে কমপক্ষে পাঁচজন মেম্বার থাকবে। আরেকটু পার্থক্য আছে, ধরেন একটা মিছিলের কথা যদি চিন্তা করি, ধরেন একটা রাজনৈতিক মিছিল, পলিটিক্যাল মিছিল, তারা মোটামুটি পার্টি অফিসে বসে প্ল্যান করলো যে আজকে গাড়িটারে পোড়া টোড়া দিবে। আচ্ছা সিদ্ধান্তটা কয়জনে নিয়েছি বলেন তো, বা যেমন আমি যদি কোনো রাজনৈতিক দলের মিছিলে যাই আমি তো তাকে ভালোবেসে যাবো, ঠিক, আমি তার গাড়ি পোড়াতে যাব না। তো গেলাম, আমি মিছিলের পিছনে পিছনে আছি, কিন্তু ওই মিছিলে যারা সামনে আছে তারা প্ল্যানার, এরা কিন্তু জানতো আজকে গাড়ি পোড়ানো হবে। তো আমি কি জানি যে গাড়ি পোড়ানো হবে? এদিক দিয়ে তো গাড়িতে আগুন ধরা দিছে, পুলিশ সাথে এলোপাতারি ভাবে ধরতে লাগলো, তার মানে আমি কি অপরাধ সংগঠনে পার্টিসিপেট করছি? আমার কি অপরাধ সংগঠনের কোনো নলেজ ছিল? ছিল না। তারপর আমি কিন্তু দায়ী হয়ে যাচ্ছি শুধুমাত্র কমন ইন্টেনশনে উপস্থিত থাকার কারণে। এখানে বিষয়টা হচ্ছে কমন ইন্টেনশনে আমাকে প্রত্যেকটা বিষয় জানতে হবে, এবং অপরাধ সংগঠনে জ্ঞান থাকতে হবে বা অংশগ্রহণ করতে হবে। কমন অবজেক্টে গিয়া আমি দায়ী হয়ে যাব,
আমার নলেজ থাকুক বা না থাকুক, আমার ব্যক্তিগত পার্টিসিপেশন থাকুক আর না থাকুক, আমি ওখানে প্রেজেন্ট আছি, এটাই পর্যাপ্ত আমাকে অপরাধী করার জন্য। কমনওয়েলথটা মূলত ওই অ্যাসেম্বলির ক্ষেত্রে ব্যবহৃত হয়, মূলত অ্যাসেম্বলির ক্ষেত্রে ব্যবহৃত হয়, ঠিক আছে? মানে পাঁচজন ব্যক্তি হলে সেটাকে আমরা অ্যাসেম্বলি বলবো। এটা যখন এটার মধ্যে যখন ওই কমন অবজেক্টগুলো থাকবে বা এই উদ্দেশ্যগুলো থাকবে তখন সেটা আনলফুল অ্যাসেম্বলি হয়ে যাবে। আচ্ছা যাই হোক, এখানকার কথা হচ্ছে, এবং আরেকটা বিষয় আরেকটু বলি, কমন ইন্টেনশনে কিন্তু গিলটি ম্যান থাকতে হবে প্রত্যেকের, প্রত্যেকের যারা যারা প্ল্যান করবে প্রত্যেকের গিলটি ম্যান থাকতে হবে, মেনসট্রিয়া থাকতে হবে। কমন অবজেক্টে কিন্তু প্রত্যেকের মেনসট্রিয়া থাকা বাধ্যতামূলক না, কারণ ওখানে পাঁচজন ব্যক্তি থাকে, পাঁচজন ব্যক্তির একজনের মেনসট্রিয়া নাই থাকতে পারে, তারপরে কিন্তু কমন অবজেক্টের জন্য দায়ী হবে। বুঝতে পারছি মোটামুটি? আমি আপনার বইটা অর্ডার করছি, আজকে 5 দিন হয়েছে, 5-6 দিন হয়েছে কিন্তু এখনো পাই নাই। ওনাদের ফোন দিলে ওনারা বলে পাঠিয়ে পাঠিয়ে দিয়েছি, কিন্তু এখনো আমাকে ফোন দেয় নাই কুরিয়ার থেকে। আপনি লাস্ট ফোন দিছেন কবে? ভালো করে কথাই শুনে না, কালকে রাতেও ফোন দিছি কিন্তু তারা ভালো করে কথা বলে না, মানে পাঠিয়ে দিছি পাবেন, কালকে আপনাকে ফোন দিবে এইবার এইটাই বলে শুধু। না বই তো চলে আসে একদিনে, যেমন অর্ডার দিলাম গতকাল আগের একদিনে চলে আসে। আজকে 5-6 দিন হয়েছে এখনো আসে নাই। আচ্ছা আপু, আমি আমি আপনাকে একটা নাম্বার দিতেছি, আমার একটু মেসেজ করেন, ওই নাম্বারটা একটু ফোন দেন, আমার কথা বলে না। আচ্ছা ঠিক ঠিক আছে, আমরা আজকে ক্লাস অফ করি, যে অনেকের স্কুল শুরু হয়ে গেছে, অফিস শুরু হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি সরাসরি, হ্যাঁ মেসেজ করতেছে তো এই কারণে, আগামী কাল আমরা ক্লাস করি। দাদা আমার আমার আগামী কাল কোন বিষয় নেবেন দাদা? আগামী কাল আমরা পেনাল কোডের প্রশ্ন শুনবো, প্লাস হচ্ছে তামা দিন। দাদা আমি কি আন্দর কিলে থেকে বইটা নিতে পারবো সরাসরি? না 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 না, কুরিয়ারে। আচ্ছা ঠিক আছে দাদা, লিভ করলাম তাহলে, থ্যাংক ইউ। ওকে।